মাথা ভাঙা চৌপতির সংলগ্ন শিববাড়ি এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনাস্থলে রয়েছে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। মাথাভাঙ্গা চৌপতির সংলগ্ন শিববাড়ি এলাকায় বাসের ধাক্কায় মৃত এক পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, হেঁটে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় শিলিগুড়ি থেকে ফেরার পথে সেই পথচারীকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারীর। ঘটনার পর বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী, গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। ঘটনাস্থলে মোতায়েন মাথাভাঙ্গা থানার পুলিশ বাহিনী। উনি কি সাইকেলে কান্নাকাটি করছে এবং স্পট দিয়ে ছিল শিলিগুড়ি টাউন পুলিশ স্ট্যান্ডে ঢুকে গেল। এই টাইমে আপনারা স্ট্যান্ডে গেলে স্ট্যান্ডে মানে ওনারা কি সাইকেল কিংবা টোটো এরকম কিছু দেখেছেন? ওনারা কীভাবে আসছিল যিনি মারা গেল? রাইডার তো স্পিডে, ওনারা তো স্বামী স্ত্রী বাস সাইডে হেঁটে হেঁটে আসছিল। আচ্ছা, মানে হাঁটার মধ্যে কোনো অস্বাভাবিক ছিল। ওই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে যে গাড়িটার গতি বেশি দেখার জন্য এরকম একটা দুর্ঘটনা? খুব দুঃখজনক ঘটনা।